Good morning, everyone. Hope you all are fine. Today we will read English grammar. So, student, please open your English grammar book, page number 25. দেখো, আমরা পড়ছিলাম number of nouns and pronouns. আমরা এর আগের দিন কিছুটা জেনেছিলাম, আজকে আমরা বাকি অংশটুকু জানবো. দেখো, আগের যে নিয়মটা আমরা জেনেছিলাম সেটা ছিল সিঙ্গুলার নাম্বারের শেষে সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল নাউন করা হয়। আজ আমরা জানব যেসব সিঙ্গুলার নাউনের শেষে এস, ডাবল এস, সিএইচ, এক্স, এসএইচ, টিএইচ থাকে তাদের প্লুরাল নাম্বারে নাউনে পরিবর্তন করতে হলে কি করতে হয়, ইএস যোগ করতে হয়। তাহলে আমরা কি দেখব, সিঙ্গুলার নাউনের শেষে এস, ডাবল এস, সিএইচ, এসএইচ, টিএইচ এবং এক্স যদি থাকে তাহলে আমরা সিঙ্গুলার নাউনের সাথে ইএস যোগ করব। দেখো, বাস, বাসেস, গ্যাস, গ্যাসেস, অ্যাস, অ্যাসেস, গ্লাস, গ্লাসেস, ড্রেস, ড্রেসেস, ওয়াচ, ওয়াচেস, এখানে দেখো ক্লথ, ক্লোথস, ডিস, ডিসেস। দেখো এখানে যেমন এস আছে ইএস যোগ হয়েছে, আবার এই অ্যাস এর ক্ষেত্রে ডবল এস আছে তাই আমরা ইএস যোগ করেছি। আর কি কি বলেছিলাম, সিএইচ, টিএইচ, এসএইচ, এখানে দেখো ফক্স, ফক্সেস, এক্স। তাহলে সিঙ্গুলার নাউনের শেষে এস, ডবল এস, সিএইচ, এসএইচ, টিএইচ এবং এক্স থাকলে আমরা সিঙ্গুলার নাউনের সাথে ইএস যোগ করে প্লুরাল নাউন করব। এর পরের নিয়মটা দেখো, বলছে যে সিঙ্গুলার নাউনগুলির শেষে ও থাকে এবং তার আগে ভাওয়েল থাকে তখন শুধু এস যোগ করে প্লুরাল হয়। শেষে কি থাকবে, ও থাকবে এবং তার আগে ভাওয়েল থাকবে। তোমরা প্রত্যেকেই আশা করি পাঁচটি ভাওয়েল জানো, এ, ই, আই, ও, ইউ। অর্থাৎ শেষে ও থাকবে এবং ও এর আগে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটির মধ্যে যে কোনো একটি যদি থাকে তাহলে সিঙ্গুলার নাউনের সাথে এস যোগ করে আমরা প্লুরাল নাউন করব। দেখো, ব্যাম্বু, ব্যাম্বুস, রেডিও, রেডিওস, রেসিও, রেসিওস, এখানে দেখো ও আছে শেষে এবং ও এর আগে ও আছে। আমরা কি জানি, ও হলো ভাওয়েল, তাই আমরা কি যোগ করেছি, এস যোগ করেছি। এখানে দেখো শেষে ও আছে এবং তার আগে আই, আই হলো ভাওয়েল, তাই আমরা কি যোগ করছি, এস যোগ করছি। এই নিয়মটার ঠিক অপোজিট নিয়ম আছে, কি যে শেষে ও থাকলে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা ইএস ব্যবহার করি। এই নিয়মটা ঠিক, দেখো এই নিয়মটা যেটা আমি বললাম সেই নিয়মটা হলো এই উপরে যে আমরা নিয়মটা জানলাম সেই নিয়মের বিপরীত। এখানে ছিল ও এর আগে ভাওয়েল থাকবে আর এখানে হচ্ছে ও এর আগে কনসোনেন্ট থাকবে। তাহলে প্রত্যেকে ভালো করে মনে রাখবে, যদি ও এর আগে ভাওয়েল থাকে তাহলে আমরা সিঙ্গুলার নাউনের সাথে এস যোগ করব, আর যদি সিঙ্গুলার নাউনগুলির শেষে ও থাকে এবং তার আগে কনসোনেন্ট থাকে তাহলে আমরা সিঙ্গুলার নাউনের সাথে ইএস যোগ করে প্লুরাল নাউন করব। দেখো এখানে ম্যাঙ্গো, ম্যাঙ্গোস, টমেটো, টমেটোস, টর্নেডো, টর্নেডোস, ইকো, ইকোস, এখানে দেখো শেষে ও আছে, প্রত্যেকটা শেষে দেখো ও আছে এবং ঠিক ও এর আগে জি আছে, এখানে টি আছে, এখানে ডি আছে, এখানে এইচ আছে, যেগুলো কিনা কনসোনেন্ট। তাই কি হয়েছে, যখন আমরা প্লুরাল করেছি তখন ইএস যোগ করা হয়েছে। দেখতে পেয়েছো প্রত্যেকে? তাহলে তোমরা আজকে এই তিনটে নিয়ম তোমাদের পড়া থাকবে, তোমরা প্রত্যেকে এই তিনটে নিয়ম ভালো করে পড়বে এবং এগুলোও পড়বে। নিয়ম যদি তোমরা খুব ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা খুব সহজেই সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল করতে পারবে। গুড বাই এভরিওয়ান।